নতুন চিকিৎসা ভাতা 1500 থেকে বাড়িয়ে 2500 টাকা দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা 1000 থেকে বাড়িয়ে 2000 আর গ্রেড ভিত্তিক কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানো হবে দ্বিগুণ পরিমাণ সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা শিক্ষা এবং টিফিন ভাতা বাড়বে সুখবর মহার্গ ভাতােও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অষ্টম জাতীয় পিএসকেল কার্যকর হয় প্রায় আট বছর আগে 2015 সালে দীর্ঘ এই সময় ধ্রুবমূলে ক্রমগত উদ্দ গতি সঙ্গে জীবনযাত্রা ব্যয় বেড়েছে কয়েক গুণ এই অবস্থায় পরিবার নিয়ে টিকে থাকতে হিমফিম খাছেন চাকরিজীবীরা এর পরিপ্রেক্ষিতে নবম পিএসকেল বাস্তবে দাবি তুলেছে সরকারি কর্মচারীরা এই বছরের জানুয়ারিতে সংসদ অধিবেশনে পিএসকেলের বিষয়ে তোলা এক প্রশ্নের জবাবে আহমা মোস্তফা কামাল জানান অতিরিক্ত সংকটের কারণে নতুন করে পি স্কেল দেয়া সম্ভব নয় একই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই যুক্তিতে পি স্কেলের দাবি এক রকম খারিজ করে দিয়েছেন তারপরও নির্বাচনী বছর হওয়ায় পি স্কেল পাওয়া একটা প্রত্যাশা নিয়ে আন্দোলন এবং সংগ্রাম করছেন সরকারি চাকরিজীবীরা এরপর সুখবর পাওয়া যাচ্ছে মহার্ঘ ভাতায় অর্থ মন্ত্রণালয় এবং সরকারে বিভিন্ন সূত্র বলছে পি স্কেল নয় আগামী বছরে মহার্গ ভাতা পাওয়ার একটা সুসংবাদ পেতে পারে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতার ক্ষেত্রে চাকরিজীবীদের দাবি হলো পঞ্চাশ শতাংশ তাদের এই দাবিও পূরণ হচ্ছে না সূত্র বলছে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়া হতে পারে এর আগে সরকারের পক্ষ থেকে যে কয়েকটি মহার্ঘ ভাতা দেয়া হয়েছে সব ছিল শতাংশ সর্বশেষ দুই সালেও শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল বর্তমান সরকার ওই সময় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তারা বলছেন সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত বেতন বেড়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা চোদ্দ লাখের বেশি বেশি স্বায়ত্তশাসিত সামরিক এবং বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক সহ এই সংখ্যা প্রায় বাইশ লাখ অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন মহার্গ ভাতা শুধু মূল বেতনের উপর দেয়া হবে সেই হিসেবে সবাইকে দশ শতাংশ হারে দিলে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ হারে দিলে ছয় হাজার এবং বিশ শতাংশ হারে সর্বোচ্চ আট হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে যেহেতু মহার্গ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয় না ফলে তাদের বাড়ি ভাড়া ভাতা সহ অন্য কোনো ভাতার উপর হেরফের হবে না মহার্গ ভাতার বাড়ি ভাড়া বাড়ে না সেক্ষেত্রে নির্ধারিত সিলিং তৈরি করে মূল বেতন বৃদ্ধি করা হয় সর্বশেষ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতনে দশ থেকে বিশ শতাংশ হারে বৃদ্ধি করা হবে যদি বিশ শতাংশ হারে বৃদ্ধি পায় তাহলে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সর্বনিম্ন বেতন বাড়বে এক টাকা থেকে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত সরকারি বিভিন্ন বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্র আয়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সব সদস্য এই মহার্ঘ ভাতা পাবেন এছাড়া এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও এই ভাতা পাবেন একই সঙ্গে অবসর কর্মকর্তা এবং টিফিন ভাতা যে বাড়বে সেই সকল তথ্য চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনের সরকারি কর্মচারীদের শিক্ষা চিকিৎসা এবং টিফিন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয় ডিসি তে এই প্রস্তাব আমলে নিয়ে এই তিনটি ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন তিনি বলেন গ্রেড অনুযায়ী চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য এক হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং টিফিন ভাতা গ্রেড অনুযায়ী দুইশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এই প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন বলেন নতুন পেএসকেল দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই তবে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা গ্রেড অনুযায়ী বাড়তে পারে এই মুহূর্তে এর চেয়ে অন্য কোনো চিন্তা আপাতত সরকারের নেই সরকারের ইচ্ছা থাকলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না এখন আমরা দেখে নিব সরকারি কর্মচারীদের সাত দফার সম্পর্কে এদিকে নবম পিএসকেল ঘোষণা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা সহ সাত দফার দাবিতে আন্দোলনে রয়েছেন সরকারি কর্মচারীরা দুই দফায় তারিখ পরিবর্তন হলে কর্মসূচি পালনে অনর সরকারি চাকরিজীবীরা আগামী কিছু দিনের মধ্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা তাদের কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের শিশু মহলের তাদের দাবি রয়েছে পিএসকেল পূর্ণ গঠন এবং পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান এছাড়াও আছে উনিশশো সালের ঘোষণা অনুযায়ী দশটি ধাপে বেতন ভাতা নির্ধারণ এই কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা সচিবালয়ের ন্যায় সব দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ এবং পদবি এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান আনুতোষিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ করা উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নির্বাচন পরবর্তী সরকার সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা শিক্ষা এবং এবং টিফিন ভাতা যে ঘোষণা আপাতত দিয়েছেন তা পরেই এই সকল সুবিধা পাবেন বলে জানিয়েছেন নির্বাচনের বিভিন্ন সূত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ